رب العالمين প্রথম আয়াতে বলছেন اذا زلزلت الارض زلزالها যখন পৃথিবীকে প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়া হবে প্রবল একটা কম্পনের মাধ্যমে যখন গোটা পৃথিবীকে প্রকম্পিত করা হবে আমার বাবা জান আমার ভাইয়েরা এখন তো মাঝে মাঝে ভূমিকম্প হয় সারা দুনিয়াতে কখনোই একসাথে আজ পর্যন্ত ভূমিকম্প হয় নাই বাংলাদেশে ভারতে হয়েছে কিন্তু অন্য জায়গায় হয় নাই তুরস্কে সিরিয়ায় হয়েছে অন্য জায়গায় হয় নাই ইউরোপ আমেরিকায় হয়েছে কিন্তু এশিয়াতে হয় নাই এরকম ভূমিকম্প হয় কিন্তু এমন একটা সময় আসবে যখন প্রবলভাবে গোটা পৃথিবীকে একসাথে কাঁপিয়ে দেওয়া হবে যার হুকুমে তিনি কি رب العالمين قرآن الكريم আরো সুন্দর করে বলছেন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো সেই রবকে ভয় করো যেই রবের হুকুমে এমন একটা ভূমিকম্প আসবে ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয়ই কিয়ামতের সময় এমন একটা মহা ভূমিকম্প হবে বিরাট একটা ভূমিকম্প হবে যে ভূমিকম্পের মাধ্যমে গোটা পৃথিবীকে একসাথে কাঁপিয়ে দেওয়া হবে সেই ভূমিকম্পের ঘটনা ঘটবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন যখন রব্বুল আলামিন একজন ফেরেশতাকে বানিয়েছেন দুনিয়া ধ্বংসের কিয়ামতের ঘটনার উদ্বোধনের জন্য ওই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল ইসরাফিল আলাইহিস সালাম কে সৃষ্টি করার পরে তিনি তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন অপলক নয়নে আরশে আজিমের দিকে তাকিয়ে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন কান পেতে আছেন যখনই আল্লাহ আদেশ করবেন সঙ্গে সঙ্গে তিনি তার দায়িত্ব পালন শুরু করবেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন মোট দুইবার কথা বুঝে থাকলে সবাই বলেন কয়বার প্রথমবার যখন সিংহায় ফু দিবেন তখন ঘটনা কি ঘটবে আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুম ওয়াহিদা ওয়াহুমিলাতিল আরযু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক واحدة فيومئذ وقعت الواقعة رب العالمين بلچنا جقان شنگائي مطر اكبر فودا حبيب اكبر شنگائي فودا وار پر پہار شدہ اي زمین کے اوپر تولے اتھار دیئے سب کی چلن دو بھنڈ کرے دا حبيب اللہ اکبر এমন একটা ভূমিকম্প হবে সিংহা প্রথমবার ফু দেওয়ার পরে গোটা দুনিয়াটা এমন ভাবে কেঁপে উঠবে প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে ওই সিংহার ফুৎকারে আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে কানের পর্দা ফেটে সবাই মরে যাবে এই মাটির উপরে যা কিছু আছে সিলেটের জিন্দা বাজার আর বন্দর বাজারে গিয়ে যে উঁচু উঁচু টাওয়ার আর বিল্ডিং দেখেন এগুলো আর কি টাওয়ার ঢাকায় গেলে দেখবেন আরো বড় বড় টাওয়ার আছে চিটাগং এ গেলে দেখবেন আরো বড় বড় টাওয়ার আছে দেশের বাইরে সুইজারল্যান্ডে যদি যান ইংল্যান্ড আমেরিকায় যান সুন্দর সুন্দর ভবন দেখবেন দুবাইয়ের বুর্জ খলিফা সহ বিশাল বিশাল যে ভবনগুলো আছে একটা ভূমিকম্প যখন হবে সবগুলো ভবন মাটির তলায় চলে যাবে আল্লাহু আকবার শুধুমাত্র ভবনগুলো নয় পাহাড়ের দিকে আক আক
আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো কি রকম অবস্থা হবে শুনেন রব্বুল আলামিন কোরআনে কারীমে সুন্দর করে বলছেন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুযাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা আল্লাহ তাআলা বলছেন জমিন কেমন ভাবে কাঁপিয়ে দেওয়া হবে জমিনের এই কম্পনের ফলে ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা পাহাড়গুলো বালু হয়ে উড়ে উড়ে যাবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুশ পাহাড়গুলো দুনাত তুলার মতো উড়ে উড়ে যাবে রব্বুল আলামিন সেই কথাই সূরা জিলজালের প্রথম আয়াতে বলছেন কিয়ামতের ঘটনা যখন শুরু হবে গোটা জমিনটা কেঁপে উঠবে জন্য আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে কম্পিত করা হবে গোটা জমিন কেঁপে উঠবে জমিনের উপরে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে কিচ্ছু থাকবে না সবকিছু ক্ষয় হয়ে যাবে কার হুকুমে আস্তে বলবেন না জোরে বলেন ধ্বংস হবে কার হুকুমে এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান সবকিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামহিয়ান সত্য অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ তখন জিজ্ঞেস করবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা আনহারুকি তোর বুকের উপরে প্রবাহমান নদ নদীগুলো কোথায় আইনা আশজারুকি হে দুনিয়া তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো আজ কোথায় গেল আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে থাকা দুনিয়ার দাম্ভিক আর অহংকারী মানুষগুলো কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে থাকা জালিমগুলো আজ কোথায় যারা জুলুম করতে করতে অপরাধীগুলোকে নিরপরাধী বানিয়েছে আর নিরপরাধীর হাতের মধ্যে হাত করা পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগিয়েছে ওই জালিমগুলো আজকে কোথায় কোনো জবাব নাই কারণ জবাব দেওয়ার মতো কেউ তখন আল্লাহ তখন প্রশ্ন করবেন লিমানিল মুনকুলিয়াম আজকে ক্ষমতা কার আপনারা জবাব দেওয়ার জন্য তখন থাকবেন না সবকিছু শেষ করার পরে আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুলিয়াম আজকে রাজত্ব হবে কার কেউ তো নাই আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকে ক্ষমতা কার আল্লাহ বলছেন কিচ্ছু থাকবে না সব মাটির সাথে মিশে যাবে একটা ভূকম্পনে সব আমি লণ্ডভণ্ড বানায় দেব চূর্ণ বিচূর্ণ মেসাকার করে দিব এরপরে কি হবে আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা এরপরে মাটি তার ভেতর থেকে থাকা সবগুলো ভারী বোঝা বের করে দিবে মাটি বমি করে তার ভেতরে থাকা সব কিছুকে বের করে দিবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 3 এবং 4 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলেছেন ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত আল্লাহ বলছেন আর আমি জমিনকে সম্প্রসারিত বানিয়ে দিব কেমনে সম্প্রসারণ হবে কারণ যখন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ভূকম্পনের পরে সব তো লণ্ডভণ্ড হয়ে যাবে এমন কি সেই সময় আসমানের মধ্যে মহাশূন্যে যে আমরা সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ দেখি আলোহীন হয়ে যাবে নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত সমুদ্রের পানি শুকিয়ে দেওয়া হবে সেখানে আগুন লাগায় দেওয়া হবে পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে গোটা পৃথিবী সমতল হয়ে যাবে বিজ্ঞান নিয়ে যাদের ধারণা আছে তারা জানেন বিজ্ঞানীরা বলেছেন দুনিয়ার
চার ভাগের এক ভাগ হলো মাটি আর তিন ভাগ হলো পানি এই যে মহাসাগর আছে শুধু প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16 কোটি 57 লক্ষ বর্গ কিলোমিটার আল্লাহু আকবার আটলান্টিকের আয়তন হলো 8 কোটি 24 লক্ষ বর্গ কিলোমিটার এই সাগরের পানিগুলো শুকিয়ে যাবে সব কিছু যখন সমতল হয়ে যাবে তখন জমিনটা সম্প্রসারিত হয়ে যাবে এরপরে আল্লাহ বলছেন জমিনের ভিতরে থাকা সব বিষয়গুলোকে জমিন ভূমি করে জমিনের উপরে ফেলে দিবে এখন আপনাদের মাথায় হট্ট ধরতেছে না হুজুর এখানে যে আল্লাহ বলেছেন জমিনের ভিতর থেকে জমিন সব বের করে দিবে কি বের করে দিবে মুফাসসিরিন কেরাম এই আয়াতগুলোর যে ব্যাখ্যা লিখেছেন আমি প্রায় 16 থেকে 17টা তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা দেখলাম ব্যাখ্যাগুলো দেখে আমি মোট তিনটা বিষয় পেয়েছি তাফসীরে কুরতুবি তাফসীরে বাইদাবি তাবারি ইবনে কাতির সহ অসংখ্য তাফসীরে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে সবগুলোকে একসাথে করে দেখলাম এই যে ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা জমিন তার ভেতরে থাকা বিষয়গুলোকে বের করে দিবে কি বের করে দিবে এক নাম্বার নাম্বার 1 প্রথমে জমিন তার ভেতরে শুয়ে থাকা কবরে থাকা মানুষগুলোকে উপরে উঠায় দিবে কারণ হলো তখন এই হুকুম যিনি করবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন কয়বার প্রথম সিংহার ফুৎকারে ভূমিকম্প শুরু হয় কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে এরপরে সবকিছু লণ্ডভণ্ড হওয়ার পরে আল্লাহ বলবেন ইসরাফিল তুমি তোমার দ্বিতীয়বার সিংহায় ফু দিয়ে তুমি দায়িত্ব কমপ্লিট করো প্রথম সিংহার পরে দ্বিতীয়বার সিংহায় কখন ফু দেওয়া হবে কতক্ষণ পরে দেওয়া হবে হাদিসে এসেছে শুধু 40 তবে 40 দিন বছর নাকি 40 মাস কোনো কিছু বলা হয় নাই ইখতিলাফ আছে যেহেতু ইখতিলাফ আছে সেদিকে আমরা যাচ্ছি না তবে প্রথম সিংহার পরে দ্বিতীয়বার সিংহায় যখন ফু দেওয়া হবে তখন কবরে শুয়ে থাকা মানুষগুলো উঠে হাশরের মাঠের দিকে দৌড়াবে কার হুকুমে এইজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আল্লাহ তাআলা বড় সুন্দর করে সেই কথা বলছেন সুম্মা নুফিখু ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন দ্বিতীয়বার সিংহায় যখন ফু দেওয়া হবে মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে আল্লাহ তাআলা আমাদের পরিচিত সূরা সূরা আদিয়াতে বলেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন কবর খুলে কবর থেকে মানুষগুলোকে উঠানো হবে কবর থেকে মানুষগুলো উঠতে থাকবে কার হুকুমে মুফাসসিরগণ এই আয়াতের আরো ব্যাখ্যা দিয়েছেন ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা জমিন তার ভেতরে থাকা বিষয়গুলোকে বের করে দিবে কোন কোন মুফাসসির অর্থ দিয়েছেন আমরা যে দুনিয়ার উপরে দুনিয়ার বুকের উপরে যত কথা বলি যত কাজ করি জমিনের সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে জমিনের ভূগর্ভে জমিনের নিচে সব রেকর্ড স্তূপ হয়ে জমা হয়ে আছে কিয়ামতের ঘটনা ঘটার পরে জমিন সেই রেকর্ডের স্তূপকে বমি করে দুনিয়ার উপরে ছেড়ে দিবে কার হুকুমে তিন নম্বর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতর থেকে কি বের করে দিবে তিন নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন এই জমিনের নিচে বলেন তো খনিজ সম্পদ আছে না নাই এই যে আপনাদের পাশেই কোম্পানিগঞ্জের ভুলাগঞ্জে গিয়ে দেখবেন এই জমিনের নিচে পাথর আর পাথর আছে না নাই পাথর আছে স্বর্ণ আছে এই জমিনের নিচে বহু খনিজ সম্পদ আছে দেখবেন এই খনিজ সম্পদের জন্য মানুষ মারামারি করে খুন করে ফেলে চুরি করে ডাকাতি করে আল্লাহ বলছেন কিয়ামতের ঘটনা ঘটার পরে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের ভিতরে থাকা সব খনিজ সম্পদগুলো জমিন মাটির উপরে উঠায়া দিবে মানুষগুলো কবর থেকে উঠে দেখবে হায় রে হায় এই ধন সম্পদের জন্য আমরা কত চুরি করেছি ডাকাতি করেছি এই ধন সম্পদের জন্য আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি খুন করেছি মামলা খেয়েছি মামলা দিয়েছি অথচ আজকে কিয়ামতের ঘটনা ঘটার পরে এই ধন সম্পদগুলো মানুষের চোখের সামনে পড়ে আছে কিন্তু মানুষ যখন ধন সম্পদের ধারে কাছেও যাবে ধারে কাছেও যাবে কেন যাবে না কারণ হলো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন সেদিন সন্তান সন্ততি আর ধন সম্পদ কোনো কাজে লাগবে না
কোনো কাজে লাগবে না এইজন্য চোখের সামনে স্বর্ণের স্তূপ কনের সম্পদ স্বর্ণ রৌপ্য পাথর মনে মুক্তা হীরা জহরত অনেক কিছু থাকবে কিন্তু বলেন তো এখন যদি দুনিয়াতে এই হাট খোলা এলাকায় স্বর্ণের স্তূপ থাকে দেখা যাবে ওয়াজ মাহফিল ফালায়াত হইয়া মানুষ গিয়ে স্বর্ণ ব্যাগের ভিতরে ঢোকানো আরম্ভ করে দিয়েছে ঠিক কি না কিন্তু কবর থেকে উঠে মানুষ দেখবে স্বর্ণ আর স্বর্ণ রৌপ্য আর রৌপ্য হীরা জহরত মনে মুক্তা খনিজ সম্পদ আর খনিজ সম্পদ কিন্তু সম্পদগুলো চোখের সামনে দেখেও মানুষ সম্পদ সংগ্রহ করবে না মানুষগুলো নফসি নফসি জিকির করে নিজেকে বাঁচানোর জন্য পেরেশান থাকবে কারণ দুনিয়ার জীবনের পরে ওই ধন সম্পদের আর কোনো কাজ আরো জোরে বলেন আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিনকে যখন প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভূগর্ভে থাকা জমিন তার পেটে থাকা ভেতরে থাকা সব কিছুকে মাটির উপরে বের করে দিবে মানুষ যখন কবর থেকে উঠে এই অবস্থা দেখবে তখন মানুষ বলবে ওয়াকালুল ইনসানু মালাহ মানুষ বলবে এই দুনিয়ার আজকে কি হলো মানুষ তখন বুঝবে না যে রবের কাছে কিছুক্ষণ পর চলে যেতে হবে মানুষ দেখবে হায় রে হায় এত ধন সম্পদ সামনে কিছুই তো দেখি নাই বিল্ডিং নাই পাহাড় নাই পর্বত নাই সাগর নাই কিচ্ছু নাই কি হলো আজকে এই অবস্থা হলো কেন আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে আরো সুন্দর করে বলেছেন মানুষগুলো কবর থেকে উঠবে উঠার পরে বলবে আল্লাহ তাআলা বলছেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন অতঃপর যখন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে মানুষ তখন রবের দিকে দৌড়াবে মানুষ তখন কবর থেকে উঠে দেখবি সব কিছু তো একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে তখন মানুষ বলবে কালু ইয়া ওয়াইলানা মান বাতালা মিন মারকাদিনা তারা বলবে কে আমাদেরকে কবরের ঘুম থেকে উঠালো কে আমাদের ঘুম ভাঙিয়ে দিল আওয়াজ আসবে হাদা মা ওয়াদুর রহমান এটা হলো রহমানের ওয়াদা রহমান ওয়াদা করেছেন কিয়ামতের ঘটনা একদিন ঘটবে কিয়ামত একদিন সংগঠিত হবে রহমানের ওয়াদা আজ সত্যে প্রতিফলিত হয়েছে বাস্তবায়ন হয়েছে রহমান তার এই ওয়াদা মানুষকে শোনানোর জন্য অসংখ্য পয়গাম্বার পাঠিয়েছেন রহমানের ওয়াদা পয়গাম্বারেরা পৌঁছে দিয়েছেন ওয়া সাদাকাল মুরসালুন নবী রাসূল এবং পয়গম্বরদের কথা সত্য ছিল তারা বলেছেন কিয়ামত হবে কিয়ামতের ঘটনা আজ ঘটে যাচ্ছে দুনিয়ায় যারা বেনামাজি ছিল সুদ করছিল ঘুষ করছিল পাপাচারী ছিল দুনিয়ায় যারা পাপ আর গুনাহ করতে করতে নিজের জীবনকে কলুষিত করেছে এই কথা শোনার পরে তাদের ভয় বাড়বে না কমবে এজন্য আল্লাহ বলেছেন বেঈমান কাফির মুশরিক গুনাহগারদের অবস্থা কেমন হবে শোনো কুলুবু ইয়াউমা ইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া কম্পিত হয়ে যাবে ভীত বিহ্বল হয়ে যাবে আবসারুহা খাশিয়া চক্ষু অবনমিত হয়ে যাবে কিন্তু দুনিয়ায় যারা নামাজ আদায় করত সুদ খেত না ঘুষ খেত না অন্যায় করত না গুনাহের ধারে কাছে যেত না দুনিয়াতে যারা রবকে ভয় করে রবের পথে চলত ওই ইমানদারদের কোনো ভয় ভীতি থাকবে ওই সকল ইমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাঈকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন আল্লাহ তাআলা বলছেন ইমানদার যারা ভীত
বিকল হবে না তারা ফেরেশতারা তাদেরকে এসে সুসংবাদ শোনাবে ফেরেশতারা বলবে তোমাদের জন্য কোনো ভয় নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তা নাই আজকে তোমরা জান্নাতে ঢোকার জন্য সুসংবাদ গ্রহণ করো আল্লাহ আমাদেরকে আপনি তাদের কাতারে শামিল করে দিয়েন আরো আস্তে বলেন আমিন আমিন আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবল ভাবে কম্পিত করা হবে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার গর্ভে থাকা সবকিছুকে বের করে দিবে ওয়াকালাল ইনসানু মালাহা এগুলো দেখে মানুষ বলবে জমিনের আজকে কি হলো এরপরে আল্লাহ বলছেন হাশরের মাঠে সবাই যখন গিয়ে হাজির হবে এবার বিচার যিনি শুরু করবেন তিনি কে আল্লাহ আরো আস্তে বলেন তিনি কে আল্লাহ দুনিয়ায়ও আমরা মাঝে মাঝে বিচার করি কি করি না আল্লাহর বিচার আর মানুষের বিচার কি এক রকম নাকি আরো জোরে বলেন আমাদের মেজাজ হলো এমন আমরা মাঝে মাঝে স্বার্থের জন্য বিচারের নামে অবিচার করি বিচারের নামে প্রহসন করি বিচারের নামে অবিচার করে দেখা যায় চোর ডাকাত দুর্নীতিবাজ লম্পট ক্যাসিনোওয়ালা গাঁজা কুড়িয়া বাকুড়েদেরকে আমরা নিরপরাধী অপরাধীগুলাকে আমরা জামিন দিয়ে বের করে দেই আর নিরপরাধী মানুষগুলোকে আমরা বিচার কইরা মাঝে মাঝে হাতে হাত করা আর পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া দেই বিচারের নামে অবিচার করার খাসলত মানুষের মধ্যে আছে কিন্তু আল্লাহর কাছে বিচারের নামে অবিচার আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন তিনি হচ্ছেন ন্যায় বিচারক তিনি কারো উপরে জুলুম করেন না এজন্য আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না বিচারের নামে অবিচার করে জুলুম করছে যারা কিয়ামতের দিন জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে তারা বিচার একদিন আল্লাহর সামনে আছে যারা নিরপরাধীকে হাতে হাত করা পায়ে ডান্ডা বেরি লাগিয়েছো কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আল্লাহর বিচার কেমনে শুরু হবে এবার দেখেন আল্লাহর আদালতের নমুনা দেখেন দুনিয়ার আদালতগুলোতে গেলে দেখবেন বিচারক যখন বসেন এজলাসে শুনানি হয় হেয়ারিং হয় তারপরে সাক্ষ্য গ্রহণ হয় এরপরে জজ বা ম্যাজিস্ট্রেট যিনি থাকেন তিনি তারপরে রায় দেন রায়ের সময় মাঝে মাঝে উপর থেকে চাপও আসে উপরের চাপে মাঝে মাঝে দেখা যায় রায় যাবার কথা ছিল একদিকে চলে যায় আরেক দিকে আছে না নাই কিন্তু আল্লাহর বিচারের সিস্টেমটা এক্সেপশনাল আল্লাহর বিচারে যখন শুরু হবে আল্লাহ বলছেন বান্দা শোনো সেখানে কোনো উকিল নাই অ্যাডভোকেট নাই আমার বিচার যখন শুরু হবে তখন তুমি যা কিছু করেছো তুমি বলা লাগবে না বিচারটা কেমনে শুরু হবে বান্দা শোনো আল্লাহ পরের আয়াতে বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা তুমি যখন দুনিয়াতে ছিলে রে বান্দা এই দুনিয়াতে তুমি যা করেছো মাটির উপর যা করেছো জমিন তোমার সব খবর বলে দিবে কার কাছে জমিন কেমনে খবর বলবে চলেন আমরা নবীজির হাদিস থেকে সেই কথা জেনে নেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন হাদিস বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে নবীজি এই আয়াত তেলাওয়াত করলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন জমিন তার খবর বলে দিবে এই আয়াত তেলাওয়াত করে নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবীরা আতাদরুনা মা আখবারুহা তোমরা কি জানো নাকি জমিনের খবর কি সাহাবীরা তখন বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন নবীজি তখন বললেন তাহলে সাহাবীরা শোনো জমিনের খবর হলো ফা ইন্না আখবারাহা আনতা শাদা আলা আব্দি ওয়া আমাতিন আলা যহরিহা তাকুলু কাদা ওয়া কাদা নবীজি বললেন জমিনের খবর হলো এই জমিনের উপরে আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দিরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পর্যন্ত যা কিছু করেছে জমিন সেগুলো রেকর্ড করে রেখেছে ধারণ করে রেখেছে এই জমিনের উপরে আমরা কোথায় কোথায় কোন অন্যায় করেছি কোথায় কোথায় আমরা কোন পাপ করেছি জমিন সেদিন বলে দিবে কার কাছে আমার দিকে তাকান এখন আমাদের জবান আছে জমিনের জবান নাই
কিন্তু কিয়ামতের দিন হবে উল্টা আমাদের জবান বন্ধ জমিনের জবান খুলে দিবেন কে আপনারা বলবেন হুজুর আমাদের জবান আবার কোথায় বন্ধ হবে শুনেন দলিল শুনেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وَتَشَهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ الله أكبر الله বলছেন তোর জবানে তালা লাগাই দিব দুনিয়াতে বহু ফডর ফডর করেছেন আপনি জবান বন্ধ আল্লাহ বলবেন আল্লাহ বলছেন তোমার হাত কথা বলবে এই হাত দিয়ে আপনি কত মানুষকে পিটিয়েছেন কত আলেমদেরকে ধাক্কা দিয়েছেন কত আলেমদের হাতে হাত করে আগে বেয়াদবি করেছেন হাত আল্লাহর কাছে সেগুলো বলে দিবে এই হাত দিয়ে কলম ধরে আপনি কত নিরীহ মানুষকে উল্টা পাল্টা রায় দিয়েছেন হাত আল্লাহর কাছে বলে দিবে কলম ধরেই সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা করেছ যা মন চায় তাই লিখেছ তোমার হাতের আঙ্গুলগুলো কথা বলবে কার সাথে কথা মোল্লার না আল্লাহ আল্লাহ বলছে শুধু তাই নয় ওয়া আরজুলুহুম তোর পা পর্যন্ত কথা বলবে এই পাপ দিয়ে হেঁটে 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 গিয়া কোথায় জিনা করেছিস কোথায় ইসলামের বিরুদ্ধে কাজ করেছিস কোথায় কোন অপকর্ম করেছিস পা সব বলে দিবে কার কাছে শুধু তাই নয় আল্লাহর বিচার বলেছিলাম সম্পূর্ণ আলাদা আল্লাহ বলেছেন শাহিদা আলাইহিম সামুহুম وأبصارهم وجلودهم بما كانوا يعملون الله تعالى বলছেন তোমাদের কান কথা বলবে হে যুবক তরুণ ছাত্র ভাইরা শোনো কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়া হেডফোন ঢুকায়া যে আজেবাজে গান শোনো কি শুনতেছো তুমি জানো আব্বু আম্মু কেউ জানে না আশেপাশের কেউ জানে না কারণ কানে তো হেডফোন লাগানো কিন্তু কান দিয়ে যা শুনেছো সব কিছু জানেন কে আল্লাহ এই কানের জবান আল্লাহ খুলে দিবেন কান কথা বলবে আল্লাহ তোমার বান্দা কানের অপব্যবহার করে এই 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 অপকর্ম করেছে কানের করা সমস্ত গুনাহগুলো কান ফাঁস করে দিবে কার কাছে চোখ চোখ সাক্ষ্য দিবে চোখ কথা বলবে আমি আপনি যখন কালো সানগ্লাস লাগাই কালো সানগ্লাস লাগাইলে বাহির থেকে বোঝা যায় না কোথায় থাকাইতেছেন আপনি কালো সানগ্লাস লাগাইয়া মেয়েদের দিকে তাকান মেয়েরাও বুঝে না চোখের খেয়ানত মানুষের কাছে ধরা পড়ে না কিন্তু ধরা পড়ে কার কাছে এজন্য আল্লাহ বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন চোখের খেয়ানত তিনি জানেন তোমার চোখ কালো চশমার ভেতরে কি দেখে কেউ জানে না একজন জানেন তিনি কে কেউ যেটা দেখে না সেটা যিনি দেখেন তিনি কে কেউ যেটা জানে না সেটা যিনি জানেন তিনি কে আল্লাহ বলছেন ওয়া তুখফিস সুদুর তোমাদের অন্তরে কি আছে সেটা আল্লাহ জানেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা আসমান জমিনের কোনো কিছু গোপন নাই যার কাছে তিনি কে আমার মনের খবর আপনি জানেন না আপনার মনের খবর আমি জানি না কিন্তু সকলের মনের খবর যিনি জানেন তিনি কে আল্লাহ বলছেন তোমাদের চোখ কথা বলবে কান কথা বলবে এমন কি আল্লাহ বলছেন জুলুদুহুম তোমাদের চামড়া পর্যন্ত আমার সঙ্গে কথা বলে বলে তোমার সব অপকর্ম ফাঁস করে দিবে আল্লাহ আকবার আল্লাহর বিচারটা হলো এমন এইভাবে করে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমন কি জমিন আমাদের করা সব সুকর্ম আর অপকর্মের বয়ান কিয়ামতের দিন যার কাছে করবে তিনি কে আর জোরে বলেন তিনি কে এই জন্য আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবল ভাবে কাঁপিয়ে দেওয়া হবে ও আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার গর্বে থাকা সবকিছুকে বের করে দিবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা মানুষ বলবে এই দুনিয়ার কি হলো আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারাহা সেদিন জমিন তোমাদের সকল খবর বলে দিবে কোন খবর বুঝছেন তো তাহলে জমিন যেহেতু সব কিছু আল্লাহর কাছে বলে দিবে এই জমিনের উপরে পাপ করার আগে চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই কারণ জমিন সব বলে দিবে কার কাছে সুতরাং জমিনের উপরে বাহাদুরি করে চলবেন না অহংকার দেখাবেন না নিমিশে আল্লাহ অহংকারকে
মাটির সাথে মিশিয়ে দিবেন এই জমিনের উপরে কিভাবে আপনি এত অহংকার করেন এত ক্ষমতা কেমনে দেখান দেখেন না মাত্র তো কয়েকদিন হলো তুরস্কের ভবনগুলো গভীর রাতে রাত 3:30 থেকে 4টার মধ্যে রাতের বেলা মানুষগুলো ঘুমাইছিল ঘুমের মধ্যেই ভবনগুলো ধসায়া দিয়েছেন কে আলেমদের হাতে হাত করা পায়ে ডান্ডা বিড়ি আলেমদের সঙ্গে বেয়াদবি করার আগে বুঝে শুনে কইরেন রাতের বেলা দাঁত খেলিয়ে খেলিয়ে হেঁচা ঘুমাইছেন ঘুমের মধ্যে মাইরা ফেলতে পারেন কে আল্লাহ ধরে না ধরে না ধরে না কিন্তু আল্লাহ যখন ধরে তখন আল্লাহ ছাড়ে কিন্তু আমাদের অবস্থা হলো এমন আমরা যে উঠে যাই চেয়ারে উঠে যাই গিয়ারে কি বলেন আপনাদের মাহফিল শুরু হয়েছে সকাল 10টা থেকে এখন রাত 8:50 বাজে এত সময় পর্যন্ত এই চেয়ারে বসছেন একজন না কয়েকজন এটা হলো চেয়ার আর চেয়ারওয়ালাদের পার্থক্য চেয়ার চেয়ারের জায়গায় থাকে চেয়ারওয়ালা আমিও আর কিছুক্ষণ পরে থাকব না আরে হুজুর আসবেন কিন্তু আমরা যখন চেয়ারে বসে মনে করি বসে গেছি ব্যাককল চিন্তাও করে না চেয়ারে বসাইছেন যিনি জুতার বাড়ি খাওয়ায়া চেয়ার থেকে নামাইতে পারেন তিনি সব ক্ষমতা কার কাছে আল্লাহ এইজন্য ভয় করব আমরা কাকে এরপরে আল্লাহ বলছেন জমিন যখন সব খবর বলে দিবে প্রশ্ন হতে পারে জমিন কেন সব কিছু এভাবে বলে দিবে আল্লাহ পরের আয়াতে বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা আল্লাহু আকবার জমিন সব খবর বলে দিবে কারণ জমিন কে যিনি আদেশ দিবেন তিনি কে এরপরে আল্লাহ বলছেন ইয়াউমা ইদিয়াসতুরুন নাসু আশতাতান লিইরাহু আমালাহুম আল্লাহ তাআলা বলছেন এরপরে মানুষগুলো দলে দলে কবর থেকে উঠবে উঠার পরে লিউরাও আমালাহুম তারা তাদের আমল দেখবে এই দুনিয়াতে আমরা যা করেছি সব আমল জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত এখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনারা যা কিছু করছেন কিয়ামতের দিন সব কিছু যিনি দেখাবেন তিনি কে কেমনে দেখাবেন এখন বিজ্ঞানের যুগে এটা আপনাদের সবারই বুঝ আছে বুঝবেন এই যে আমার সামনে ক্যামেরা ক্যামেরা বানাইছে কি মানুষ ক্যামেরা বানাইছে কে কিন্তু ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে আল্লাহ আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ ক্যামেরা বানায়া যদি সারা দিনের সব কিছু রেকর্ড করে রাখতে পারে তো যে আল্লাহ ক্যামেরা বানাইবার জ্ঞান দিয়েছেন ওই আল্লাহর কি আমার আপনার সারা জীবনের সব কিছু অডিও ভিডিও করে রাখতে পারেন না বিশ্বাস হয় তো বিশ্বাস হইলে যুবকরা তোমরা রাতের বেলা সিনেমা দেখো কেমনে তোমরা নাটক দেখো কেমনে তখন তো আব্বু আম্মু দেখছে না পর্নোগ্রাফি দেখো কেমনে আব্বু আম্মু দেখছেন না কিন্তু একজনের সিসিটিভিতে রেকর্ড হয়ে যাচ্ছে তিনি কে এই ভয়টা যদি থাকে গুনাহ থেকে বাঁচা যাবে আল্লাহ বলছেন কিয়ামতের দিন তোমরা তোমাদের আমলনামা দেখবা জান্নাতি বান্দা যারা ডান হাতে আমলনামা পাবে তারা জাহান্নামী যারা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে তারা দল হবে মাত্র দুইটা জোরে বলেন দল হবে কয়টা ফারিকুন ফিল জান্নাহ একটা হলো জান্নাতি দল ও ফারিকুন ফিস সাঈর আর আরেকটা হলো জাহান্নামী দল দুই দল তাদের আমলনামা দেখার পরে কোন দলের অবস্থা কেমন হবে এই ঘটনা কোরআনে যিনি বয়ান করেছেন তিনি কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়েক 69 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত থেকে বলছেন ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া ইন্নি যনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া আল্লাহ তাআলা বলছেন অতএব যারা সামন থেকে ডান হাতে
আমলনামা পাবে সামন্তকের ডান হাতে আমলনামা পাবে যারা জান্নাতি হবে তারা আল্লাহ তাদের কাতারে আপনি আমাদেরকে শামিল করে দিয়েন এরা তাদের আমলনামা পাওয়ার পরে বলবে হা উমকুরু কিতাবিয়া কিছুদিন আগে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয়া হলো এইচএসসি পরীক্ষার রেজাল্টে কেউ যদি এ প্লাস পায় বলেন তো তার মার্কশিটটা সবাইকে দেখাতে চাই কি চায় না আল্লাহ বলেন জান্নাতীরা আমলের খাতা হাতে পেয়ে দেখবে নামাজ আছে তাহাজ্জুদ আছে কুরআনের তেলাওয়াত জিকির আসকার তাসবিহ তাহলিল সব ভালো আমলগুলো আমলনামায় লেখা সে বলবে দেখো 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 আমার আমলনামাটা পড়ে দেখো ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি দুনিয়াতে যখন ছিলাম আমি মনে করতাম আমাকে একদিন হিসাব দেওয়া হবে হিসাব দেওয়া হবে দেখো আজ হিসাবের দিন এসেছে আমি যে ভালো কাজগুলো করেছি ভালো আমলগুলো আমার আমলের খাতায় আছে আল্লাহ আকবার আল্লাহ বলছেন ওই সকল সৎকর্মশীল বান্দাদেরকে আমি জান্নাতে ঢুকাবো অন্যদিকে জাহান্নামীরা আমলনামা পাওয়ার পরে কি বলবে সেটাও আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া জাহান্নামী লোকেরা পেছন থেকে বাম হাতে আমলের খাতা পেয়ে বলবে ইয়া লাইতানি আফসোস দুর্ভোগ দুর্ভোগ আমার জন্য দুর্ভাগ্য আমার লাম উতা কিতাবিয়া আজ যদি আমার হাতে আমলনামা না দেয়া হতো আমি বেঁচে যেতাম ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া আজ যদি আমার কাছ থেকে হিসাবটা না নেওয়া হতো সেটা আমার জন্য ভালো হতো মা আগনা আন্নি মালিয়া আহারে দুনিয়াতে কত ধন দৌলতের মালিক আমি ছিলাম কিন্তু কোন ধন দৌলত আজ কোনো কাজে লাগতেছে হালাকান্নি সুলতানিয়া অনেক ক্ষমতার মালিক আমি ছিলাম মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোনো ক্ষমতা কাজে লাগবে না ক্ষমতাওয়ালা লোকেরাও মাথাটা নিচের দিকে দিয়ে তারাও নফসি নফসি জিকির করে আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য পেরেশান হয়ে যাবে ঠিক কি না তারা বলবে হায় 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 কোন ক্ষমতা আমার কাজে লাগলো না আল্লাহ বলছেন বান্দা যা কিছু করেছো শোনো ইয়াউমা ইদিয়াস দুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম সব তোমরা দেখবা এরপরে তোমাদেরকে প্রতিদান কিভাবে দিব পুরস্কৃত কেমনে করব শোনো ফামাইয়া মাল মিস قال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى অতএব যারা অনুপরিমাণ ভালো কাজ করেছো তোমরাও তা দেখবে তার পুরস্কার পাবে আর যারা অনুপরিমাণ খারাপ কাজ করবে সেটারও পুরস্কার জেনে দিবেন তিনি কে খুব ভালো করে খেয়াল করে শুনেন কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার এই সূরার বেলায়ও তাই শেষের আয়াতগুলো যারা বুঝবে আলোচনা তাদের জন্য কাজে লাগবে দেখেন আল্লাহ শেষ করেছেন কিভাবে অনুপরিমাণ অর্থাৎ আমি যদি সুন্দর করে বুঝাতে চাই এই যে সরিষা ক্ষেত আপনাদের এলাকায় আছে না নাই সরিষার দ্বারা কি বড় না ছোট সরিষার থেকেও আরো ছোট যদি হয় আল্লাহ বলছেন সেই অনুপরিমাণ ভালো কাজ করলে তার পুরস্কারও পাবা অনুপরিমাণ খারাপ করলে সেটার পুরস্কারও পাবা কেন অনুপরিমাণ বলা হলো এর কারণ হলো যাতে আমরা সৎ কাজ ভালো কাজ এগুলো অনুপরিমাণ হলে সেটা যেন অবহেলা না করি আর গুনাহের কাজ সেটাও যদি অনুপরিমাণ হয় সেই অনুপরিমাণ সৎ কাজকে আমরা যেন অবহেলা না এজন্য নবীজি বলেছেন ও আয়েশা একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলো
জান্নাত তালাশ করো অন্য হাদিসে নবীজি বলেছেন কোন সৎ কাজকে তোমরা তুচ্ছ মনে করো না পিপাসার্থ ব্যক্তিকে পানি পান করানো এটা ছোট কাজ হলো এই রকমের অনেকগুলো অনু 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 ছোট 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 কাজগুলো যখন জমা হয়ে যাবে তখন নেকির একটা পাহাড় হয়ে এজন্য আল্লাহর নবী বলেছেন অনুপরিমাণ ভালো কাজ বাদ দিও না আবার পাপ যদি খুব ছোট হয় অনু 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 ছোট 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 গুনাহকেও তোমরা ত্যাগ করো বর্জন করো কারণ ছোট ছোট গুনাহ করতে করতে একটা সময় গুনাহের পাহাড় হয়ে এইজন্য নবীজি বলেছেন গুনার কাজ ছোট হলে সেটাও ত্যাগ করো আর ভালো কাজ ছোট হলে গাফলতি করো না করে ফেলো এই আয়াত দুইটা যখন নাযিল হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে অস্থির নবীজি বললেন ও আবু বকর কাঁদো কেন আবু বকর ছিলেন নরম আর ওমর ছিলেন গরম দুইজন হইছে আবু বকর নরম মানুষ আর ওমর তো গরম খুব গরম ইসলাম কবুল করেই মিছিল আল্লাহু আকবার বলবেন না এক ইহুদি এসে বলে ভাই ওমর আপনার কাছে এসেছি একটা বিচারের সানি করতে আসছো প্রথমে গেছিলা কার কাছে কয় নবীজির কাছে কয় নবীজির বিচার পছন্দ হলে কয় না তুমি তো একটু বিচক্ষণ মানুষ ফাম দিতেছে আর কি ওমর রাদিয়াল্লাহু আনহু কইলা লাস্টে দেইয়া তুই সিলেটি মাতিল দাম নি তা তো উবা তোরে আমি দেখাই রাম সানি বিচার কিলা করার আগে কোন উবা এর উবা করায় গেছন ভিতরে আমাইয়া আসল জিনিস লইছো না তো লইয়া ফিসে দি কেন রাখা কইছন আল্লাহর রাসূলের বিচার তোর কাছে ভালো লাগে না তল্লা খান না দাম দুনিয়াত থাকার কোনো দরকারই নাই একটা আঘাত কইরা তার শরীর থেকে গর্দান রে আলাদা করে দিছেন আল্লাহু আকবার অমরের মতো নবী প্রেমিক রাসূল প্রেমিক দিন প্রেমিক যদি যুবক তরুণ হয়ে যায় এই দেশেও ইসলামের শেয়ারের উপরে আক্রমণ করে কথা বলার সাহস কেউ কোনোদিনও পাবে না আল্লাহ আমাদেরকে সেভাবেই কবুল করেন আমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাচ্ছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস এসেছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আমরা তো শেষ নবীজি বলেন কিসের জন্য শেষ অনুপরিমাণ খারাপ কাজেরও আল্লাহ যদি বদলা দেন আমরা তো শেষ নবীজি বললেন চিন্তা করো না আল্লাহ তাআলা হলেন দয়াবান আল্লাহ হলেন মেহেরবান ওয়াকানা বিল মুমিনিনা রহিমা মুমিনদের বেলায় তিনি দয়া প্রবেশ ও আবু সাইদ খুদরি শোনো তুমি যখন একটা নেকির কাজ ভালো কাজ করো আল্লাহ সওয়াব কিন্তু একের বদলে এক দেন না আল্লাহ সওয়াব দেলা দেওয়ার বেলায় দশ থেকে সাতশো আবার আল্লাহর যাকে ইচ্ছা সাতশোর চাইতেও আল্লাহ যত ইচ্ছা তত বাড়াইয়া দেন কিন্তু গুনাহ যদি এক করে তাহলে গুনার কাজের বিনিময়ে একটাই লেখা হয় এটা কার দয়া তবে নবীজি হাদিসের শেষাংশে বললেন আবু সাইদ খুদরি শোনো কিয়ামতের দিন শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে আমলের সঙ্গে কি লাগবে নবীজি বললেন আমলের সঙ্গে আল্লাহর দয়া লাগবে আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না কারণ যার কাছ থেকে হিসাব চাওয়া হবে নবীজি বলেছেন মান্নুকিসাউজিবান যার কাছ থেকে হিসাব চাওয়া হবে সে ধরা খেয়ে যাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কুরআন হাদিস অত্যধিক ভালো বুঝতেন নবীজির কাছ থেকে এই কথা শুনে তিনি বললেন ওগো হাবিব আপনি বলতেছেন যার কাছ থেকে হিসাব নেওয়া হবে সে ধরা খেয়ে যাবে অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা কিন্তু আল্লাহ বলেছেন ডান গুনতি ডান হাতে আমলনামা পাওয়া মানুষগুলো থেকে সহজ করে হিসাব নেবেন আর আপনি বলতেছেন হিসাব নিলে কঠিন হবে আল্লাহ বলতেছেন ডানপন্থী থেকে সহজ হবে বুঝলাম না দুইটা কথা সাংঘর্ষিক হয়ে গেল আপনি একটু বুঝাইয়ে দেন নবীজি বললেন আয়েশা গো শোনো সহজ হিসাবের সিস্টেম হলো আল্লাহ আমলনামা হাতে দেওয়ার পরে আল্লাহ দয়া করলে ওই লোকটার কাছ থেকে আমলনামা যাচাই বাছাই না করে আল্লাহ দয়া করে জান্নাতে ঢুকাইয়া দিবে এখনো আপনারা বুঝেন নাই বুঝাইয়া দিই মনে করেন এই হাট খোলা এখানে বাজার আছে নাকি হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি সিলেট কিন্তু সব জায়গা তো যাওয়া হয়েছে না হাট খোলা বাজার আছে আছে তো এখানে মনে করেন আপনার একটা দোকান আছে আপনি আপনার ফ্যামিলি নিয়ে যাবেন কক্সবাজার ভ্রমণে যাচ্ছেন ট্যুরে যাচ্ছেন তিন দিন থাকবেন আপনার দোকানের কর্মচারী ছেলেকে ডেকে এনে বললেন হ্যাঁ এদিকে আসো আমি তিন দিনের সফরে যাচ্ছি
তুমি দোকানের সব দায়িত্ব গ্রহণ করো তিন দিন পরে এসে হিসাব নিব আপনি তিন দিন পরে আসলেন আর আপনার কর্মচারী ছেলে আপনাকে হিসাব দিচ্ছে দেখেন হিসাব দেওয়ার নমুনা দুইটা নমুনা দুইটা স্টাইল আপনি আসার পরে বলতেছে স্যার আপনি তো ছিলেন না এই দেখেন হিসাব গত তিন দিন এই এই খাত থেকে এত টাকা আয় আর এই এই খাতে আমার এত টাকা ব্যয় হয়েছে আপনি চিন্তা করলেন এত বছর ধরে ছেলেটা আমার আন্ডারে চাকরি করে বিশ্বস্ত ছেলে এত দেখার কি দরকার সে এনে দিয়েছে আপনি এটা ভাস করে পকেটে ঢুকায় বলেন ইটস ওকে যাও দেখলেন না এটা এক নাম্বার সিস্টেম আরেকটা সিস্টেম দুই নাম্বার সিস্টেম হলো ছেলেটা হিসাব নিয়ে আসছে আপনি বলেন এই এদিকে আয় এখানে হিসাব একটু গরমিল হয়েছে এখানে এত টাকা কম হইল কেন এই খাতে এত ব্যয় করলা কেন এখন যদি আপনি পয়েন্টে পয়েন্টে জেরা আরম্ভ করেন হিসাব তার জন্য কঠিন হবে না সহজ হবে কিয়ামতের দিন সবার হাতে আমলনামা দিবেন কে আল্লাহ হাতে দেওয়ার পরে আল্লাহ যদি বলেন এই তুই তো রুকু দিয়েছিস কিন্তু রুকুটা এমনি দিলি না কেন সাজদাতে আরেকটু এভাবে দিলি না কেন আল্লাহ যদি এখন পয়েন্টে 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 জেরা আরম্ভ করেন কেউ বাঁচতে পারবে না নবীজি এইজন্যই বলেছেন আয়েশা আল্লাহ হিসাব চাইলেই ধরা খাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন তো বাজবে কেমনে সহজ হিসাব কোনটা নবীজি বললেন আল্লাহর দয়া করার ইচ্ছা হলেই বান্দার হাতে থাকা আমলনামা আল্লাহ দেখবেন যাচাই বাছাই না কইরা ওই যে ওই মালিকের মতো ইটস ওকে চলে যাও আল্লাহ বলবেন ইটস ওকে তুমিও জান্নাতে চলে যাও এরকম হিসাব আমরা চাই কি চাই না এজন্য নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা নবীজি দোয়া করতেন হে রব আমার কাজ থেকে সহজ করে হিসাব নিও আমরাও সহজ হিসাব চাই কি চাই না ফজরের পরে মাগরিবের পরে এই আমলটা করবেন সব সময় পড়বেন আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ কিয়ামতের দিন আমাদের কাছ থেকে সহজ করে হিসাব নিয়ে জান্নাত দিয়েন বলেন আমি এই হলো সূরা জিলজালের সংক্ষিপ্ত তাফসীর আসেন আমরা কি শিখলাম জেনে নেই আমরা সূরা জিলজাল থেকে ছয়টা জিনিস শিখেছি কয়টা জিনিস ছয়টা পয়েন্ট মুখস্থ করে যাওয়া লাগবে পারবেন তো এক নাম্বার আমরা শিখেছি ভূমিকম্প হওয়া না হওয়া এটার ইখতিয়ার কার কাছে আল্লাহর কাছে দুই নম্বরে আমরা শিখেছি একটা ভূমিকম্প বাকি আছে ওই ভূমিকম্পের মাধ্যমে সব লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ হবে ওইটা কিয়ামতের সময়ে ভূকম্পন তিন নম্বরে আমরা শিখেছি যে ধন সম্পদের জন্য এত মারামারি আমরা করি কিয়ামতের পরে ধন সম্পদ চোখের সামনে পড়ে থাকবে কিন্তু এই ধন সম্পদ কোনো কাজে লাগবে না সুতরাং তিন নম্বর শিক্ষা নিলাম ধন সম্পদের লুভে পড়ে মুহে পড়ে নামাজ ছাড়বো না গুনাহ করবো না আল্লাহমুখী হয়ে যাব রাজি আছেন তো চার নম্বর শিক্ষা হলো যেহেতু জমিন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে এই জমিনের উপরে আমরা অহংকার করব না ক্ষমতা দেখাবো না বাহাদুরি করব না অবিচার করব না অন্যায় করব না পাপ করব না জমিনের উপরে আমরা সবাই আল্লাহ ভীরু খুদা ভীরু বান্দা হয়ে যাব ইনশাআল্লাহ তাহলে জমিন আমাদের পক্ষে সাক্ষ্য দিবে কার কাছে পাঁচ নম্বর শিক্ষা হলো অনুপরিমাণ ছোট্ট ছোট্ট ভালো কাজ ছাড়বো না ছাড়বো আমরা নাম্বার সিক্স ছয় এবং সর্বশেষ শিক্ষা হলো আমরা ছোট ছোট পাপের কাজগুলোর ধারে কাছেও এই ছয়টা শিক্ষা নিতে পারলে সবার জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ আমার আরেকটা মাহফিল আছে নইলে আরো লম্বা সময় কথা বলতাম আগে ভাগে ডেট নিয়ে রাতের বেলা সিডিউল নিয়ে লম্বা কথা বলা যেত এখানে আবার কে লিখেছেন আপনার কাছে যুবকদের একটি অনুরোধ সিলেটি গান ও একটি গজল পরিবেশন করবেন তো যুবকদের অনুরোধ আমি আবার ফেলতে পারি না আমিও যুবক চাইছে ও যুবক খুব বাইরাল রানি মাইক তা হক দেনা বন্ধ তা আমরা সিলেটের কিছু ঐতিহ্য কেন হওয়া আছে যেমন আমরা সিলেট খেওয়াইয়া বাইরে থেকে হামাইলে ও সুরমা নদীর উপরে দিয়ে হওয়া হামাইতে সুরমা নদী ছাড়া হামাইবার কোনো কুদরত এর লাগি লেখা হয়েছে ওরা সুরমা গঙ্গর ফারো বাড়ি আবার আমরা শাহজালালের উত্তর শুনি এর লাগি দেখা যায় সিলেটি মানুষের ভিতরে কোনো জালিম আর তাগুতর কোনো ভয় আমি তো শাহজালালের উত্তর শুনি আমরা আর পূর্ব শুনি শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দর সপ্তাহ খান খান হইরে দেখাইছ আমরা তার উত্তর শুনি এর লাগে আমরাও নাস্তিক মুরতাদ অকলর বিরুদ্ধে জালিম অকলর বিরুদ্ধে কথা হইতে খাম করতে আমরাও শাহজালাল রহমতুল্লাহ আলাইর মতো কোনো ভয় পাই না
সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলাল উত্তর সুরি সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলাল উত্তর সুরি দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি কিতা আপনারা নন সিলেটি না কিতা দেখুন তা কইনা দেখি সিলেটর খমলার বাগান খাইলে জোরাই হকলর ফোরান ঠিক আছে নি আমরা সিলেটি খমলার আলাদা একটা শোনাম সিলেটর খমলার বাগান খাইলে জোরাই হকলর ফোরান সিলেটর সানা খাইলে বাই দিন খাটতো না একদিন দিন খাটতো না একদিন ঠিক আছে নি সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলালর উত্তর সরি দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সৌদি আরব আবুধাবি কাতার দুবাই লন্ডন যাবি সৌদি আরব আবুধাবি কাতার দুবাই লন্ডন যাবি আমেরিকাত গিয়া দেখবাই ভাই ভাই খালি সিলটি ভাই ভাই খালি সিলটি ঠিক আছে নি সব দেশ খালি আমরা সিলটি সুরমা গঙ্গর ফারো বাড়ি শাহজলালর উত্তর সুরি দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমি এতক্ষণ কথা বলেছি যদি মনের অজান্তে কোনো কথা ভুল বলে ফেলি আল্লাহ যেন